তো এসএসসি ম্যাথে 9.1 এটা আমরা আজকে শুরু করলাম। এর আগে আমরা অর্ধা 9-এর ডিফারেন্সিয়েশন অর্থাৎ আন্তরিক সহগ অন্তরীকরণ কি এটা দেখাইছিলাম। আজকে আমরা লিমিট নিয়ে কথা বলতেছি। তো লিমিটের আর এক নাম হচ্ছে সীমা, এবং এইটার অর্থ হচ্ছে এক্স টেন্স টু, টেন্স টু মানে হতে চায়, তীর চিহ্ন অর্থ হচ্ছে টেন্স টু, TENDS, টেন্স টু, যার বাংলা অর্থ হচ্ছে হতে চায়। তো এখানে আমি দুটি সূত্র লেখালাম। প্রথম সূত্র হচ্ছে চারটা পার্ট, চারটা পার্টের মানে হচ্ছে ওয়ান, এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা লিমিটে অনেকভাবে ইউজ করবো। লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, বা লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স, সাইন এক্স বাই এক্সও থাকতে পারে বা এক্স বাই সাইন এক্সও থাকতে পারে। আবার লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই ট্যান এক্স, আবার লিমিট এক্স টেন্স টু 0 তোমার ট্যান এক্স বাই এক্স, এই টোটাল চারটা পার্টের মানে আলাদা আলাদা হবে ওয়ান, কিন্তু আমি একবারে মনে করে রাখার জন্য তোমাদের একবারে লিখে দিয়েছি। এরপর দুই নম্বর সূত্র কি? দুই নম্বর সূত্র হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ সমান এন ইন্টু এ এন মাইনাস ওয়ান। এরপরে লিমিট এক্স টেন্স টু 0 ওয়ান প্লাস এক্স ওয়ান বাই এক্স হোল টু সমান হচ্ছে ই, আর একই নিয়মে এক্স এক্স বিলংস এক্স টেন্স টু ইনফিনিটি যদি হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স সমান ই। তাহলে এখানে ইটা কি? ই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন হতে পারে। তো ইটা কি? ইটা আমি লিখে দিব, ই হচ্ছে একটা ধারা, ই হচ্ছে একটা ধারা, ঠিক আছে। তো এই সূত্রগুলো কিন্তু আমি এখন লিখে দিলাম, অঙ্ক করার সময় কিন্তু আমি বলবো যে ওই এক নম্বর সূত্র ইউজ করবো বা দুই নম্বর সূত্র ইউজ করবো, ঠিক আছে। তো এই জন্য সূত্রগুলো সুন্দর করে লিখে নেন। তো আমি মুছে দিলাম আর অঙ্কে আমরা অন্য সূত্র চলে যাই। তো আমি আগে একটু আগে বলছি যে ই ই একটা ধারা, ই ধারাটা তোমাদের লিখে দিব। ই ধারাটা কি? টু দি পাওয়ার এক্স একটা ধারা আছে, ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল, এরকম একটা ধারা, ঠিক আছে। এবার ই টু দি পাওয়ার মাইনাস এক্সও একটা ধারা আছে, সেটাও লিখে নাও। এটা ওয়ান মাইনাস, অলরেডি তোমরা এগুলো কিন্তু ক্লাস 19-এ শিখেছো, অধ্যায় 10 দ্বিপদী চ্যাপ্টারে, দ্বিপদী চ্যাপ্টারে ধারা শিখেছো। যখন মাইনাস আসে তখন একটা প্লাস একটা মাইনাস চলে আসে, যেমন এক্স স্কোয়ার বাই টু আই এটা প্লাস, আবার পরেরটা মাইনাস হয়ে যাবে এক্স কিউব বাই থ্রি আই অর্থাৎ ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল থ্রি যেটা বলে, আবার এর পরেরটা কি প্লাস হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর ফোর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তো এই হচ্ছে একটা, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে ই টু পাওয়ার মাইনাস এক্স, উপরেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, নিচেটা হচ্ছে ই টু পাওয়ার মাইনাস এক্স। এখন যদি তুমি দুটো যোগ করি, এই দুটো যোগ করলে তাহলে আমার কী হবে? এই দুটো যোগ করলে দেখো এক্স এক্স বাদ যাচ্ছে, তো টোটাল এইগুলো জোরগুলো থাকবে, বিজোরগুলো বাদ যাবে। তো আমরা যদি যোগ করি দুটো, যোগ করে কি আসে? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, যোগ করলে এদিকে টু হয়, এটা হবে টু ইন্টু এক্স স্কোয়ার বাই টু আই মানে টু ফ্যাক্টোরিয়াল, এটা বাদ যাবে। এবার টু ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এভাবে কিন্তু আমার জিনিসটা থাকবে। তো আমি কি টু কমন নিতে পারি? তো যদি আমি টু কমন নিই তাহলে এখানে আসবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস পয়েন্ট অফ এক্স টু পাওয়ার সিক্স বাই সিক্স ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে যোগের ক্ষেত্রে। ঠিক একই নিয়মে বিয়োগের ক্ষেত্রে কি আসে? আমি একটু অন্য কালার দিয়ে বিয়োগের দেখি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সেক্ষেত্রেও কিন্তু আমার কি আসবে? টু কমন যাওয়া যায়, টু কমন নিলে তাহলে এক্স প্লাস, এখানে কি এক্স থাকতেছে এইটা কাটা যাবে, থাকবে এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, তারপরে আমার থাকতেছে কে প্লাস এক্স ফাইভ, এক্স ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল। বলতে পারে অনেকে যে ফাইভ তো সামনে নেই, আমার তো ফোর তো কাটা যাবে, থাকবে ফাইভটা। এই হচ্ছে আমার বিয়োগের ক্ষেত্রে, উপরেটা হচ্ছে যোগের ক্ষেত্রে, নিচেরটা মনে হচ্ছে কি বিয়োগের ক্ষেত্রে, ঠিক আছে। একটু লিখে নেন তাড়াতাড়ি করে, আমরা মুছে দিব, এরপর আমরা পরের পার্টে চলে যাব। তো আমি আবার বলতেছি, আবার রিপিট করি, একটু আগে আমরা ই লিখেছিলাম, সে ই একটা ধারা বলেছিলাম, সে ধারার দুটো রূপ, একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে মানে একই রকম, জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ক্ষেত্রে কিন্তু একটার পর একটা মাইনাস চলে আসবে, এভাবে মনে রাখতে পারো। যেমন ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, তারপর এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স, জাস্ট প্রথমে ওয়ান মাইনাস এক্স পরে প্লাস, কারণ আমরা জানি পাওয়ার জোর থাকলে প্লাস হয়ে যায়। এই সিস্টেমে তোমরা মাথায় রাখতে পারো যে এখানে কিউব এক্স কারণে বিজোড়,
আর এটা পাওয়ার 4, তাই প্লাস। এরপর আমরা দুটো যোগ করে, যোগ করলে তোমার এই মাইনাস প্লাস কাটা যায়, আবার দুটো বিয়োগ করলে এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যায়, প্লাসটা মাইনাস হয়ে যায়, যা আমরা মনে মনে করলাম। এভাবে কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে? তো আমরা চলে যাই এখন পরের ধাপে, অর্থাৎ আমরা একটা অঙ্ক করি, সূত্রগুলো মোটামুটি করা শেষ আমাদের, এই সূত্রগুলো করলে কিছু অঙ্ক পারা যাবে, আরো সূত্র সামনে আমরা লেখাবো। তো আমরা একটা অঙ্কে ফিরে যাই, আমরা মুছে দিলাম, প্রথমে একটা অঙ্ক লিখি, অঙ্কটা হচ্ছে একটা 1 নম্বর অঙ্ক, এই চ্যাপ্টারের অঙ্কই, আপনারা বই দেখলে বুঝতে পারবেন। লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু টু, সরি জিরো না, টু, এক্স স্কোয়ার মাইনাস 5x + 6, নিচে আছে এক্স স্কোয়ার প্লাস 2x - 8, এক্স স্কোয়ার প্লাস 2x - 8। আমি আবার বলতেছি, প্রথমে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আপনি আগে কী করতে হবে, এর আগে আপনার অঙ্ক সংখ্যা দিয়ে খেয়াল করতে হবে, ঠিক আছে? তো এখানে কি, কিছুই না, সহজ জিনিস, যে এখানে আমার কি করতে হবে, প্রথমে এই এই ডিজিটের দিকে ভালো করে এই অঙ্কের রাশির দিকে খেয়াল করতে হবে, ঠিক আছে? অঙ্ক রাশির দিকে খেয়াল করতে হবে, খেয়াল করে এরপর হরের দিকে লক্ষ্য করবো। প্রথমে টোটাল রাশিটার দিকে খেয়াল করবো, উপরে আছে এক্স স্কোয়ার মাইনাস 5x + 6, আবার এক্স স্কোয়ার প্লাস 2x + 8, এটার দিকে আগে খেয়াল করো ভালো করে সবাই, ঠিক আছে? তো এই গণিত, এই ম্যাথটার লব ও হরের দিক লক্ষ্য করে, তো আমি এই টু, আমরা জানি কি, একটু আগে আমি বলেছিলাম যে অসংজ্ঞায়িত রূপগুলো কি কি, এটাকে আগে একটু মনে করাই দিই আবার। অসংজ্ঞায়িত কখন হয়, যখন কোন সংখ্যাকে আমি কি দিয়ে ভাগ করি, জিরো দিয়ে ভাগ করি, এক্স একটা সংখ্যা, একে জিরো দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়। তো আমার এখানে টার্গেট থাকতে হবে যে কোনো অসংজ্ঞায়িত ভ্যালু আসে কি না, অসংজ্ঞায়িত ভ্যালু আসে কিনা, এটা আমার প্রথম বের করতে হবে। তো এই এক্স এর মান কি আছে, টু, তা টু আমি বসিয়ে দেখি, যে টু বসিয়ে দেখলে কি হয়, হরে বসাই, তাহলে 2² + 2 × 2 - 8, তাহলে কত আসতেছে, 4 + 4 - 8, তাহলে 8 - 8 সমান কি আসে, জিরো আসে। তার মানে হরের হর কিন্তু জিরো হয়ে এসে গেলে, হর জিরো আসলে কি হবে, মনে আছে একটু আগে বললাম হর জিরো আসলে কি হয় একটু বলেন তো। করেন যে প্রথম কাজ হচ্ছে অঙ্কটার দিকে ভালো করে খেয়াল করা, এখানে কোন মান দেওয়া আছে সেই মান বসিয়ে, সেই মান বসিয়ে যদি হরের মান শূন্য হয় তাহলে অসংজ্ঞায়িত হয়ে যাবে, আর এমন কোনো মান নেওয়া যাবে না যাতে অসংজ্ঞায়িত হয়ে যায়, ঠিক আছে? তো এই কাজটা কিন্তু আমি অঙ্ক করলাম না, জাস্ট মনে মনে দেখবো। তো এটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে এখন কি করবো, এটা ভাঙানোর চেষ্টা করি, কারণ আমি টু মানটা ডাইরেক্ট বসাতে পারতেছি না। যদি ডাইরেক্ট বসে অসংজ্ঞায়িত না হয়ে অন্য কোনো মান আসতো, অন্য কোনো মান আসলে আমি ডাইরেক্ট বসাই দিতাম, কিন্তু আমি এখন ডাইরেক্ট বসাতে পারতেছি না। তো লিমিট এক্স টেন্স টু টু যা তাই থাকলো, উপরে কি আমরা মিডল টার্ম করলে 3 × 2 = 6, এক্স স্কোয়ার -2x - 3x + 6, আবার নিচে কি 8 আছে, তাহলে 4 × 8, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x - 2x - 8। এখন আমরা কি করতে পারি, লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু সরি, এখানে আমরা মিডল টার্ম কমন নিলে উপরে হয় x - 2 x - 3, আবার নিচে হয় কি, নিচে হয় x + 4 x - 2, তাহলে আমরা কি কাটা যেতে পারি, এখানে আমার কিন্তু x - 2 x - 2 কাটা যায়। এখন আমি কি করতে পারি, এখন কাটা গেলে আমার থাকতেছে উপরে x - 3, নিচে থাকতেছে x + 4। এখন একটু খেয়াল করো, এখন খেয়াল করো, এই টু যদি এখন বসিয়ে দাও তাহলে কি অসংখ্যায়িত আসবে, এই টু বসালে এখন কিন্তু অসংখ্যায়িত আর আসবে না, কারণ নিচে আসে কি 6, উপরে আসে কি -1, তাহলে উপরে এখন টু যদি বসাই দেই তাহলে আমার কি আছে খেয়াল করো, 2 - 3, তারপরে 2 + 4, ঠিক আছে, 2 + 4, তাহলে উপরে আছে -1, নিচে 6, অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে কথা হচ্ছে স্যার প্রথমে কেন বসাতে পারলেন না, কারণ প্রথমে বসালে অসংখ্যায়িত আসে, তার প্রথমে যদি বসায় অসংখ্যায়িত না আসতো আমরা প্রথমে ডাইরেক্ট মান বসাই দিতাম, কিন্তু প্রথমে যেহেতু অসংখ্যায়িত আসছে তাই কিন্তু মান বসাতে পারিনি। এজন্য আমরা কি করলাম, এজন্য আমরা উভয় পক্ষে মিডল টার্ম করে এবং যে উৎপাদকটা কাটা যায় সেটা কেটে এরপর দেখি মান বসানো যায়, এবং এই মানটা বসিয়ে আমরা কি পেলাম, -1/6, এটা হচ্ছে অ্যান্সার। দেখেন বুঝেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমরা নেক্সট আরেকটা অঙ্কে চলে আসলাম, নেক্সট অঙ্কে আমরা লিখলাম, এটাও প্রত্যেকটা বইয়ে আছে, একটু আপনারা খেয়াল করবেন দেখলে, যে লিমিট এক্স টেন্স টু জিরো ইনফিনিটি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স স্কোয়ার প্লাস 3x
5 2x স্কয়ার প্লাস 9x মাইনাস 4 লিমিট x টেন্স টু ইনফিনিটি x স্কয়ার প্লাস 3x প্লাস 5 2x স্কয়ার প্লাস 9x মাইনাস 4 আর একটা ম্যাথ আমরা করব। এই ম্যাথটা করার আগেই আমি আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে একটু আগে যে ম্যাথটা করেছিলাম সেখানে কিন্তু ইনফিনিটি ছিল না, সেখানে ছিল একটা সংখ্যা। এবং আমি কি বলেছিলাম, টেকনিকটা বলেছিলাম যে আমার প্রথমে রাশিটার দিকে খেয়াল করতে হবে, হর লবের দিকে, এবং হর লবের দিকে খেয়াল করার পর আমার দেখতে হবে কোনো মানে এই মানের জন্য অসংজ্ঞায়িত হয় কি না, আর অসংজ্ঞায়িত হলে সেই মান ইউজ করা যাবে না। এখন প্রশ্ন হতে পারে, স্যার এটা ইনফিনিটি, ইনফিনিটি তো কোনো মান না, বা কিভাবে বসিয়ে ওই নিয়মে করতে পারবো? তো সেক্ষেত্রে আরও একটা টেকনিক আপনারা লিখে রাখেন আপনাদের খাতায়, ইনফিনিটি থাকলে যদি লিমিটের এক্সটেন্স টু ইনফিনিটি থাকে তখন আমাদের সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করতে হবে। কি বললাম, সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করতে হবে, মানে উপরে নিচে সর্বোচ্চ ঘাত কোনটি, ঠিক আছে? কি বললাম যে এখানে যদি ইনফিনিটি থাকে, যদি কোনো সংখ্যা না থাকে ইনফিনিটি থাকে, তাহলে আমাদের সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করতে হবে। তা সর্বোচ্চ ঘাত কি, এখানে এখানে এক্স, ইয়েস, হর ও লবকে দুইটাকেই এক্স এর সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ, তাহলে উপরেও উপরেও হরের নিচে হরের ঘাত হচ্ছে সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার, উপরেও এক্স স্কোয়ার। এখন কথা আসতে পারে যে স্যার যদি এরকম থাকে নিচে এক্স কিউব থাকলে উপরে এক্স স্কোয়ার থাকলো তখন কি করবো, ওই একই কথা, ঠিক আছে? নিয়মটা হচ্ছে যে সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ। আপনার টেকনিকটা লিখে রাখেন যে ইনফিনিটি থাকলে আমার কি করতে হবে, সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? এখন এই টোটালটাকে তাহলে আমরা করতেছি, একটু খেয়াল করেন, আমরা একটু করতেছি, উপরে এক্স স্কোয়ার আছে, নিচে সর্বোচ্চ এক্স স্কোয়ার আছে, সবচেয়ে ঘাত কিন্তু কোনো জায়গায় কিন্তু কিউব নাই, তাহলে এক্স স্কোয়ার দ্বারা লব হরকে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ করলে ওয়ান হয়, ডাইরেক্ট ভাগ করে আপনাদের যা বলতেছি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর এরপরে থ্রি এক্স বাই এক্স স্কোয়ার তো লিখে ফেলছি, এরপরে ফাইভ বাই এক্স স্কোয়ার, নিচে আমি টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, নাইন এক্স বাই এক্স স্কোয়ার, ফোর বাই এক্স স্কোয়ার, তাহলে আমার কী থাকতেছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস থ্রি বাই এক্স, ফাইভ বাই এক্স স্কোয়ার, নিচে থাকতেছে কি টু প্লাস নাইন বাই এক্স, ফোর বাই এক্স স্কোয়ার। তো আমরা কী কাজটা করলাম, আমরা কাজটা করলাম কি, হর ও লবকে, হর ও লবকে, হর ও লবকে কী করলাম, একই সংখ্যা অর্থাৎ সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? হর ও লবকে আমরা সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করলাম, এটা হচ্ছে যখন আমার ইনফিনিটি থাকবে, ইনফিনিটি থাকবে, এটা কিন্তু টেকনিকটা মাথায় রাখতে হবে, যখন এখানে কোনো সংখ্যা থাকতো, সংখ্যা থাকার সময় আমরা কি করতাম, যে অসংজ্ঞায়িত হর যদি জিরো হয়ে যায় তো অসংজ্ঞায়িত হবে, তাহলে সেই মান বসানো যাবে না, আর যদি হর যদি অসংজ্ঞায়িত না হয়ে অন্য কোনো সংখ্যা হতো ডাইরেক্ট মান বসাই দিতাম। একটু আগে অঙ্কের কথা বলতেছি, ওখানে যদি অসংজ্ঞায়িত না হতো অন্য কোনো মান হতো তাহলে কিন্তু ডাইরেক্ট মান বসাই দিতাম, ঠিক আছে? তাহলে এখানে এখন যে কথাটা খেয়াল করো, ওই সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করবো, সবসময় সর্বোচ্চ ঘাত দিয়ে, সবসময় সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করবো, সবসময় আমরা সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করবো, ঠিক আছে? জি, সবসময় হর লাভকে দুটোকেই আমরা সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করবো, এখানে এটা মাথায় রাখতে হবে। এখন খেয়াল করো, এখানে এক্স টেন্স টু কি আছে, ইনফিনিটি আছে, এক্স এর এক্স টেন্স টু ইনফিনিটি আছে, তো ইনফিনিটি আমরা কিভাবে পাই, ইনফিনিটি আমরা পাই এখান থেকে, একটু খেয়াল করেন, ইনফিনিটি আমরা পাই ওয়ানকে বা কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে আমরা ইনফিনিটি পাই, কোনো সংখ্যাকে আমি শূন্য দিয়ে ভাগ করলে ইনফিনিটি পাই, ঠিক কি না? আবার এই ইনফিনিটি যদি আমি এখানে নিয়ে যাই, শূন্য যদি এখানে নিয়ে যাই, তাহলে আমরা ওয়ান বাই ইনফিনিটি সমান কি পাই, শূন্য। তার মানে যে কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে আমি ইনফিনিটি দিয়ে ভাগ করলে কি পাই, যে কোনো সংখ্যাকে আমি ইনফিনিটি দিয়ে ভাগ করলে সে কি পাই, শূন্য পাই। তাহলে একটু খেয়াল করো,
একটু খেয়াল করো, এখানে যদি আমরা মানটা বসাই দেই, এক্স এর মান কি ইনফিনিটি, একটু আগে আমরা কি শিখছি, একটু আগে আমরা লিখেছি যে যেকোনো সংখ্যাকে ইনফিনিটিতে ভাগ করলে শূন্য হয়, তোমরা নিজেরাও বললা যে শূন্য। তো এক্স এর মান তো ইনফিনিটি, তা তিনকে যদি ইনফিনিটিতে ভাগ করি, তিনকে যদি ইনফিনিটিতে ভাগ করি কি হবে, শূন্য হয়ে যাবে। 5কে যদি ইনফিনিটি ভাগ করে শূন্য হয়ে যাবে, 9কে যদি ইনফিনিটি ভাগ করে শূন্য হয়ে যাবে, 4কে যদি ইনফিনিটি ভাগ করে শূন্য হয়ে যাবে। তা থাকতেছে কে, উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে কি 2, তাহলে হাফ হচ্ছে অ্যান্সার। দেখেন বুঝেন কিনা, কারা কোনো প্রশ্ন আছে কিনা তাহলে বলেন। প্রথম কথা কি, আমি আবার প্রথম থেকে বলে আসি, যখনই ইনফিনিটি থাকে তখনই আমরা সর্বোচ্চ ঘাত দিয়ে হরলাভকে ভাগ করব, এটা হচ্ছে একটা টেকনিক, লিখে রাখেন। 2 নম্বর কথা হচ্ছে কি, এই যে ভাগ করে পেলাম, এখানে আমরা উভয়পক্ষে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলাম, ডাইরেক্টও করতে পারেন। তো ওখানে 1 + 3/x, 5/x² 2 + 9/x, -4/x². তো একটু আগে আমরা শিখে আসছি অসংজ্ঞায়িত প্রথমে সূত্র ক্ষেত্রে আমি লিখছিলাম যে কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে ইনফিনিটি পাওয়া যায়। এখানে 1 বলতে যে কোনো সংখ্যা হতে পারে, আর শূন্যকে ভাগ করলে ইনফিনিটি পাওয়া যায়, ঠিক। এটাকে যদি আমরা চেঞ্জ করে দেই, অর্থাৎ ইনফিনিটিকে এখানে নিয়ে আসি, শূন্যটাকে এখানে নিয়ে যাই, তাহলে কোন সংখ্যাকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে শূন্য পাওয়া যায়। তাহলে এখানে একটু আগে আমরা এক্স এর একে এক্স টেন্স টু যেটা হয় সেই মানটা বসাই দিই, তো এখানে এক্স এর মান কত, ইনফিনিটি। যদি 3কে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করি তাহলে আসবে শূন্য, 5কে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করি, কারণ এখানে এক্স এর মান ইনফিনিটি, তাহলে শূন্য, 9কে ইনফিনিটি ভাগ করলে শূন্য হয়ে যাবে, 4কে ইনফিনিটি ভাগ করলে শূন্য হয়ে যাবে। তার মানে কি, এগুলো বাদ হয়ে যাবে, আর এগুলো বাদ হলে আমার অ্যান্সারটা কত আসে, উপরে 1 আসে, নিচে 2 আসে, ঠিক আছে। তো এসে 1/2, আমি হচ্ছে যেগুলো ভ্যালুয়েবল বা যে ম্যাথগুলো হচ্ছে করে অন্য ম্যাথগুলো আপনারা তাড়াতাড়ি পারবেন সেগুলো করাই দিচ্ছি, একটু এটা তাড়াতাড়ি করে করে ফেলেন। এটা দিয়ে আমরা কিন্তু একটা শর্টকাট লিখে ফেলতে পারি, কির জন্য, নৈবিত্তিকের জন্য, অর্থাৎ এই অঙ্কটা না করেও কিন্তু তুমি অ্যান্সার লিখতে পারবা, তুমি একটা লিমিট দেখেই বলতে পারবা স্যার এটার অ্যান্সার এটা, যদি আর এক্স টেন্স টু ইনফিনিটি হয়। কি নিয়মটা, নিয়মটা হচ্ছে দেখো, সর্বোচ্চ ঘাতের সহগই কিন্তু এর অ্যান্সার হচ্ছে, সর্বোচ্চ ঘাত, লবে সর্বোচ্চ ঘাত ও হরে সর্বোচ্চ ঘাত, দেখো লবে সর্বোচ্চ ঘাত কি x², হরে সর্বোচ্চ ঘাত কি x², তাহলে এর সহগ কত, 1, এর সহগ 2, তাহলে 1/2 কিন্তু অ্যান্সার হচ্ছে। তো তোমরা লিখে নিতে পারো যে যদি আমার কি হয়, যদি এখানে এক্স টেন্স টু ইনফিনিটি হয়, এত হয়, তাহলে তাহলে সবচেয়ে বড় পাওয়ারের সহগ বা সবচেয়ে বড় ঘাতের অ্যান্সার বা বারবার সহগ হবে কি, এই টোটাল লিমিটের অ্যান্সার, কথা বলতে গেছে, এই টোটাল লিমিটের অ্যান্সার হবে, ক্লিয়ার কথাটা, সহগ হবে টোটাল লিমিটের অ্যান্সার। এটা কিন্তু আপনাদের একটা শর্টকাট, আপনারা বাসায় অঙ্ক করার সময় এটা এটা দিয়ে মিলাই দেখতে পারেন যে আরো একটা অঙ্ক করি ইনফিনিটি দিয়ে, দেখি ঠিকই এখানে শর্টকাট হবে আমরা অ্যান্সার বলতে পারি কিনা। তো এটা আপনারা লিখে রাখেন। তো এই নিয়মে আমি একটা অঙ্ক দেই যে তোমরা অঙ্ক না করে শর্টকাট টেকনিকের অ্যান্সারটা বলতে পারো কিনা। ধরো একটা আছে, আমি এটা দিলাম লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে দিলাম আমি 5x³ -4x² +6x -7, নিচে দিলাম আমি 9x³ -9x³ আমি পরে দিই 9x² -7x³ +5x -4। তো এটার অ্যান্সার কত হবে, তোমরা অঙ্ক না করে বলতে পারো এটার অ্যান্সার কত হবে, অঙ্ক না করে তোমরা একটু আগে যে নিয়ম বলছি সেই নিয়মে কি তোমরা বলতে পারো এটার অ্যান্সার কত হবে অঙ্ক না করে, বলো তো, তোমরা দেখে একটু ভাবো কিভাবে অ্যান্সার হবে। একটু আগে বললাম যে ইনফিনিটি থাকলে কি করতে হবে, সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করতে হবে, সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করে তাহলে কি পাওয়া যায়, এটা হচ্ছে অঙ্ক করে। কিন্তু যদি অঙ্ক না করে যে শর্টকাট টেকনিক বলছি যে হর লবে সর্বোচ্চ ঘাতের সহ, তার এখানে সর্বোচ্চ ঘাত কি বলতো, এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে কিউব, তার সহগ কত, তার সহগ হচ্ছে 5, এখানে সর্বোচ্চ ঘাত কে x³, তার সহগ কত, -7, তাহলে রেজাল্ট কত আসবে, 5/5
মাইনাস সেভেন, কথা বোঝা গেছে? তো মাইনাসটা সামনে নিয়ে আসি, তাহলে অ্যান্সার হচ্ছে মাই 5/7, এই হচ্ছে অ্যান্সার। দেখেন আপনারা এইভাবে বইয়ের অঙ্কগুলো ট্রাই করতে পারেন, যদি ইনফিনিটি থাকে তাহলে এইভাবে আপনারা করে ফেলতে পারেন। তো আমরা আরো একটা অঙ্ক দেখলাম, দিলাম রুটের অঙ্ক। রুটের অঙ্কের ক্ষেত্রে আমরা নিচের ক্লাসে অলরেডি তোমরা শিখেছো কিনা আমি জানি না, আমি নিচের ক্লাসে এই কথাটা বলে থাকি 19 এ, রুট থাকলে সবসময় এর বিপরীত দ্বারা হরলাভকে গুণ করব। এটা একটা টেকনিক, রুট থাকলে এর বিপরীত দ্বারা হরলাভকে আমরা কি করবো, গুণ করব। যেমন এখানে আছে কি মাইনাস, তোমরা প্লাস দিয়ে করব, যাকে অনুবন্ধীও বলে। অর্থাৎ মাইনাসের অনুবন্ধী প্লাস, প্লাসের অনুবন্ধী মাইনাস। তো আপনারা এটা শর্টকাটে একটা টেকনিকও লিখতে পারেন, যে যদি আমরা রুট থাকে তাহলে কি করব, এই রুটের অনুবন্ধী টার্ম দিয়ে অথবা এর বিপরীত দিয়ে, যেটা বলেন অনুবন্ধী বলতে বিপরীত বোঝায়, যে মাইনাস থাকলে প্লাস দিয়ে, প্লাস থাকলে মাইনাস দিয়ে। তার মানে কি, মাইনাস থাকলে প্লাস মানে হচ্ছে যে এখানে আছে √4 + 5x মাইনাস √4 - 7x/3x। তো এটাকে আমরা কি করব, এর প্লাস দ্বারা গুণ করব। তো আমরা একটা গুণ করে ফেলি, দেখেন কি আসবে, তাহলে লিমিট x → 0। উপরে উপরে কিন্তু আমার a² - b² সূত্র হয়, আমি ডাইরেক্ট দেখতেছি, ঠিক আছে? তাহলে উপরে কিন্তু আমার a² - b² আর নিচে হয় কি 3x √4 + 5x + √4 - 7x। তো এই এর বিপরীত দ্বারা গুণ করব। উপরে কিন্তু আমরা সূত্র হয়ে যাচ্ছে √4 + 5x² - √4 - 7x² উপরে কিন্তু আমার a² - b² সূত্র হয়, আর স্কয়ারের জন্য কি আমার রুটটা বাদ যায়, আর নিচে কিন্তু আমার এভাবে গুণ থাকে। কি প্রশ্ন করেছেন এখন বলেন, মাথায় রাখতে হবে। তো টেকনিকটা কি আমাদের, টেকনিকটা হচ্ছে রুট থাকলে বিপরীত দ্বারা হরলাভকে গুণ করব। তাহলে আমরা কি করতে পারি, লিমিট x → 0, এখানে আমার 4 + 5x, এখানে আমার -4 + 7x, আমি ডাইরেক্ট করলাম কিন্তু। আবার নিচে কি করব, নিচে যা আছে তাই থাকলো, নিচে আমার 3x √4 + 5x + √4 - 7x। তো আমার এখানে কি কি কাটা যায়, উপরে কিন্তু আমার উপরে মানে 4 কিন্তু কাটা যায়, তাহলে উপরে শুধু 12x থাকে। তো উপরে আমার শুধু 12x থাকে, আমি পাশে লিখে দিচ্ছি অন্য কালার দিয়ে, লিমিট x → 0, উপরে কিন্তু 12x থাকে, উপরে 12x আছে, নিচে 3x থাকে, আর এখানে কি √4 + 5x + √4 - 7x, ঠিক আছে? তো এখানে 3x কাটলে আমার কিন্তু উপরে 4 থাকে, উপরে শুধু 4 থাকে। তাহলে লিমিট x → 0, উপরে 4 থাকে, কারণ x দেখ দেখ কাটলে x বাদ যায়, 3 4 12 হয়। আমি কেটেও দেখাই দিলাম, না কাটলেও হবে, বেশি কাটে না এখানে স্যাররা, তো কাটবেন না, ডাইরেক্ট বাদ দিতে পারেন। তো নিচে আমার কি হবে, নিচে আমার হচ্ছে যে 4 + 5x এবং +4 - 7x। আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের কিন্তু কাজ শেষ, এখন তো মান বসাই দিব, কি মান, x এর মান কত, 0। তাহলে x এর মান 0 বসালে এটা বাদ, এটা বাদ যায়, তাহলে আমার উপরে থাকলো যে 4, নিচে থাকতেছে কি, এইটা 0 যাচ্ছে √4 + √4, ঠিক আছে? তা √4 মানে হচ্ছে 2 2, তাহলে সেক্ষেত্রে আমার কি আসে 4/2 + 2, মানে 4/4, তার মানে কিন্তু 1 আসে। তো দেখো অ্যান্সারটা কিন্তু চলে আসলো। তো আসে প্রথম কথা কি, প্রথম কথা হচ্ছে যে যদি এরকম রুট জাতীয় কোনো লিমিট বা ফাংশন থাকে, তাহলে আমরা কি করব, এর অনুবন্ধী অথবা এর বিপরীত দ্বারা হরলাভকে গুণ করব। তারপরে আমরা ক্যালকুলেশন করে এবার লাস্টে কিন্তু আমরা মান বসাই দিলাম, তার মান পেলাম আমরা 1। দেখেন বুঝলেন কিনা, এবং এই টাইপের অঙ্ক আপনারা আরও পাবেন, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন এটা তুলে ফেলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন।